গত প্রায় এক মাস ধরেই আন্দোলনে উত্তাল বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হয়েছেন জাতীয় দলের ফুটবলার তুতুল হোসেন বাদশাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর দিকে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সরকারের দমন পীড়নে অতিষ্ঠ হয়ে এই আন্দোলনে মাঠে নামেন সব শ্রেণীর পেশার মানুষ তাদের মধ্যে ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকাও এমনই একজন হলেন বাদশাহ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন বাদশাহ তবে শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে আহত হন তিনি মঙ্গলবার ছয়ই আগস্ট নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের রক্ষণভাগের এই খেলোয়াড় শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলার পাশাপাশি অনেক থানায় পুলিশ সদস্য উপরও হামলার ঘটনা ঘটে হামলার প্রতিবাদে পুলিশও পাল্টা আক্রমণ করে আর সেই আক্রমণেই গুলিবিদ্ধ হয়েছেন বাদশাহ সোমবার আনুমানিক রাত নয়টার দিকে নিজের বাসার সামনে পুলিশের গুলিতে আহত হন বাদশাহ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা বেশ ভালো বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই বলে জানা গেছে দুই সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর লাল সবুজ জার্সিতে তেইশ ম্যাচে খেলেছেন বাদশাহ ক্লাব ফুটবলে লম্বা সময় ধরে খেলেছেন ঢাকা আবাহনীর হয়ে ঐতিহ্যবাহী ক্লাবটির জার্সিতে তিনটি শিরোপা জিতেছেন তিনি অপর্ণা অ্যানে টিভি